নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 23 নভেম্বর 2022, এই তারিখ থেকে যে 7 রাশি বিশ্বে নতুন রেকর্ড গড়তে চলেছে, কেন আমি তাও এই ভিডিওতে আলোচনা করব। কোন এই 7টি সৌভাগ্যশালী রাশি তাও আমি এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানাতে চলেছি। তাই ভিডিওটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, প্রত্যেকে ভিডিওটি অবশ্যই শুনুন। দেখুন, দেবগুরু বৃহস্পতি বকরি থেকে মার্গি হয়ে যাচ্ছে, অর্থাৎ মীন রাশিতেই মার্গি হচ্ছে, এবং 4.5 ডিগ্রি থেকে এটা টোটালটা এই মীন রাশিকে পরিক্রমা করে আপনার মেষ রাশিতে গমন করবে। তার আগে আপনাদেরকে একটু কথা বলি, এই যে মীন রাশিতে মার্গি হয়ে যাওয়ার ফলে 7টি রাশির ক্ষেত্রে কিন্তু দুনিয়া কিন্তু কাঁপাতে চলেছে। বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক গ্রহ, বৃহস্পতি হচ্ছে পুত্র সন্তানের কারক গ্রহ, বৃহস্পতি আমাদের ধনের কারক গ্রহ, বৃহস্পতি মেয়েদের ক্ষেত্রে আপনার স্বামী কেমন হবে সেটা কিন্তু, হাজবেন্ডের জায়গাটা কিন্তু বৃহস্পতি কিন্তু নির্দেশ কিন্তু করে। অর্থাৎ আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতির পজিশন কেমন আছে সেই অনুযায়ী কিন্তু আপনি রেজাল্ট আপনি পাবেন। দেখুন, বৃহস্পতি আমাদের জন্মছকে কোন ভাবে অবস্থান করছে, কোন ভাবাধিপতির সঙ্গে অবস্থান করছে, কত নম্বর ডিগ্রিতে অবস্থান করছে, কোন নক্ষত্রে অবস্থান করছে, নবাংশ চার্টে আপনার বৃহস্পতি কেমন আছে, এটা কিন্তু দেখা দরকার। বৃহস্পতি গোল্ড সোনাকে নিয়ন্ত্রণ করে, বৃহস্পতি আমাদের খাদ্য বস্তুকে কিন্তু নিয়ন্ত্রণ করে, চাল এই সমস্ত কিছু বৃহস্পতি কিন্তু আন্ডারে। বৃহস্পতি আমাদের গ্রামেন্সটাকে কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু করে, বৃহস্পতি আমাদের টিচিং লাইন, কনসালটেন্সি এই জায়গাগুলো কিন্তু বৃহস্পতি কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু করে। এবার আপনাদেরকে আমি জানাবো, আগামী 23 নভেম্বর 2022 থেকে যে 7 রাশির সোনায় সোহাগা হতে চলেছে, সেই 7টি রাশির নাম আমি বিশ্লেষণ করতে চলেছি। প্রথম কথা, বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ, বৃহস্পতি আমাদের ভাগ্যের কারক গ্রহ, বৃহস্পতি নির্দেশ করে আপনার গুরু, আপনি গুরু থেকে কতটা সহযোগিতা পাবেন এটাও কিন্তু বৃহস্পতি কিন্তু দেখে। এই বৃহস্পতি বকরি থেকে মার্গি হয়ে যাওয়ার ফলে যে 7 রাশি চমৎকার হতে চলেছে, চমৎকারকে নমস্কার জানিয়ে প্রোগ্রামটি আমি শুরু করছি। আমি একটি কথা আপনাদেরকে অনুরোধ করব, এই ভিডিওটি যারা আমাকে মন থেকে সত্যি ভালোবাসে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আপনাদের একটি শেয়ার, সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট, এরকম নতুনত্ব আরও ভিডিও কিন্তু আমি আপনাদেরকে উপহার কিন্তু দিব। আমি একটি কথা বলছি, কৌশিক রায়ের প্রেডিকশন মাটিতে পড়ে না, আর যার হাত আমি ধরি, সবারই কিন্তু হাত আমি ধরি না, আবারও বলছি প্রত্যেকে কিন্তু আমি হাত ধরি না, যাদের ধরবো তাদেরকে নিশ্চিত রূপে কিন্তু টেনে আমি তুলবই তুলব। কারণ একটি কথা, আমি যেটা সব থেকে বেশি পছন্দ করি, আপনি একজন জ্যোতিষবিদের কাছে গেছেন, নিজে চয়েস করে গেছেন, তার কাছে স্যালেন্ডার করুন, অর্থাৎ একটা রিকোয়েস্ট, নমনীয়তা আপনার জীবনকে কিন্তু বদলে দিতে পারে। অর্থাৎ আপনি যদি এসে নিজেকে স্যালেন্ডার যদি করতে পারেন, অবশ্যই
আপনার ভাগ্য নিশ্চিতরূপে কিন্তু ঘুরবেই ঘুরবে। আমি খুব দায়িত্ব নিয়ে এবং চ্যালেঞ্জের সাথে আমি বলছি, যে সাত রাশির আমি বলতে চলেছি স্বর্ণ মুকুট পড়তে চলেছে নিশ্চিতরূপে কিন্তু পড়বে। আর কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। ওই হবে হচ্ছে বলে কোনো কথা নেই, আপনার কাজ আমি চ্যালেঞ্জের সাথে এবং দায়িত্বের সাথে কাজ আপনার করে আমি দেখাবো। জীবনে তো সমস্যা আছে, সমস্যার সমাধানও কিন্তু রয়েছে, এই জায়গাটা কিন্তু দেখা একান্তই দরকার। আপনার ভাগ্য কেমন রয়েছে? এবার আসি, দেবগুরু বৃহস্পতি বকরি থেকে মার্গী হয়ে যাওয়ার ফলে যে সাত রাশির সোনায় সোয়াগা হতে চলেছে, বিশ্বের দরবারে নতুন রেকর্ড করতে চলেছে, নাম্বার ওয়ান যে রাশির কথা আমি বলবো লিখে রাখুন, কুম্ভ রাশি। কুম্ভ রাশির যেহেতু আপনাদের লাভপতি ধনব্যবস্থান করছে এবং ধনাধিপতি, আপনাদের লাভ এবং অর্থ এবং পারিবারিক সুখ এবং সম্পত্তিগত দিক থেকে লাভ দিতে চলেছে। দ্বিতীয় যে রাশির কথা বলবো, অসাধারণ রেজাল্ট পেতে চলেছে, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি আপনাদের ভাগ্যাধিপতি, ভাগ্যভাবে অবস্থান করছে, ত্রিকোণভাবে এই বৃহস্পতি অবস্থান ভাগ্যের পূর্ণমাত্রার সাপোর্ট। স্টক মার্কেট, আপনার প্রমোটিংয়ের ব্যবসা, আপনার কোম্পানি, আপনার কারখানা, এগুলোর সঙ্গে যারা যুক্ত আছেন, কনসালটেন্সির সঙ্গে যারা যুক্ত আছেন, টিচিং লাইনে যারা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু পেতে চলেছেন। নাম্বার ওয়ান কুম্ভ, নাম্বার টু হচ্ছে কর্কট। নাম্বার থ্রি যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আবারও পঞ্চমহাপুরুষ রাজযোগের মধ্যে হংস নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি হতে চলেছে। সপ্তমভাবে শুভ বিবাহ, দৈনন্দিন রোজগার বৃদ্ধি এবং ব্যবসা ক্ষেত্রে নিশ্চিতরূপে কিন্তু আপনাদের ডেভেলপমেন্ট কিন্তু হতে চলেছে। তিন নম্বর যে রাশি কন্যা রাশি, চার নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের পারিবারিক সুখ, আপনাদের অর্থনৈতিক ডেভেলপমেন্ট হতে কিন্তু চলেছে এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের সফলতা দেখা কিন্তু যাচ্ছে এবং কর্মকেন্দ্রিক সমস্যা কিন্তু আপনাদের দূর হতে চলেছে। ধনুরাশি প্রপার্টির জায়গা থেকে নিজস্ব প্রপার্টি সুখ সাধন বৃদ্ধি কিন্তু হবে। দীর্ঘদিনকার আটকে থাকা কাজ, পঞ্চমহাপুরুষ রাজযোগের মধ্যে হংসনাম মহাপুরুষ রাজযোগ অ্যাক্টিভ, আপনার ক্ষেত্রে কিন্তু মান সম্মান, রাজনীতির ক্ষেত্রে যারা জড়িত আছে রাজনীতির ক্ষেত্রে উত্থান আপনাদের কিন্তু হতে চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি পঞ্চমভাবে অবস্থান করছে, সন্তানের জায়গাটা আপনাদের সুষ্ঠু হতে চলেছে, সন্তানের জন্য নাম মান আপনার খ্যাতি, আপনার শেয়ার মার্কেট, গোল্ড, স্টক বিজনেস থেকে আপনারা লাভ পেতে চলেছেন বৃশ্চিক রাশি, আকর্ষিক অর্থপ্রাপ্তি হতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির পঞ্চম মহাপুরুষ রাজযোগের মধ্যে হংস নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, আপনার কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আপনার বিবাহিত জায়গা ভালো হতে চলেছে, দাম্পত্য সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে এবং কর্ম জায়গা নিয়ে কর্মকেন্দ্রিক যাদের সমস্যা চলছিল কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের মিটতে কিন্তু চলেছে। সর্বশেষ এবং অন্তিম যে রাশি সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে কিন্তু কমিউনিকেশন যোগাযোগ আপনাদের আসতে কিন্তু চলেছে, ভাগ্য ক্ষেত্রে আপনাদের বৃদ্ধি কিন্তু হতে চলেছে এবং যারা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, সম্পত্তি যারা ক্রয় করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু আদর্শ কিন্তু সময় হতে চলেছে মকর রাশি। এবং আপনাদের দাম্পত্য সুখ, শুভ বিবাহ, আপনাদের মনের ইচ্ছা পূরণ হতে চলেছে, দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি করবে, আর্থিক স্থিতির জায়গা আপনাদের মজবুত করতে চলেছে এবং বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকে কিন্তু আপনারা এ সময় দুর্দান্ত প্রফিট কিন্তু পেতে চলেছেন। মানে কল্পনার বাইরে, আমি একটি কথা আবারও বলবো, কল্পনার বাইরে রেজাল্ট পেতে চলেছে এই যে সাতটি রাশি। মানে নতুন যুগের, এক কথায় নতুন যুগের সূচনা কিন্তু হতে চলেছে, চাইলেও ভুলতে পারবে না এই সাত রাশি। অর্থাৎ
আপনারা এই সময় অবশ্যই বৃহস্পতির কবচ যদি আপনারা পরিধান করতে পারেন, যাদের ক্ষেত্রে বৃহস্পতি দুর্বল আছে, বৃহস্পতির কবচ যদি করতে পারেন, কল্পনার বাইরে রেজাল্ট কিন্তু পাবেন। অর্থাৎ যাদের বৃহস্পতি নিজস্ব, বৃহস্পতি দুস্থানগত, তারা কিন্তু অবশ্যই বৃহস্পতির কবচ পরিধান করুন। নমস্কার।